মোসাম্মদ কমলা বেওয়া। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন বীরাঙ্গনা। একাত্তরের বর্বর নির্যাতনের চিহ্ন আজও তার শরীরে, মনে। প্রতিদিন রাত অতীত স্মৃতি তাদের যন্ত্রণায় কাতর করে। শুনতে হয় কটু কথা, এমনকি তাদের নেই মাথা গুজার ঠাইটুকু। রেললাইনের বস্তি, পুকুরের ধার কিংবা অন্যের বাড়ির এক চিলতে জায়গা তাদের বেঁচে থাকার ঠাই। দেশ স্বাধীন হয়েছে 45 বছর, স্বাধীনতার সুফল ভোগ করছি আমরা, কিন্তু স্বাধীন হতে পারেনি আমাদের কমলা বেওয়ারা। শুধু কি সীমানা পেলেই স্বাধীনতা পাওয়া যায়? কেউ কেউ বুঝলেও বেশিরভাগ মানুষই তাদেরকে দেয় না মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মানটুকু। তাই আজও তারা একাকী, নিঃস্ব। তাদের সন্তান নেই, সংসার নেই, নেই কোনো আত্মীয় পরিজন, অথচ এমনই একটি সংসার তাদেরও ছিল। চলুন আমরা প্রতিজ্ঞা করি, দেই তাদের প্রাপ্য সম্মানটুকু, দেই স্বাধীনতার সুখ। বেস্ট ক্লাব, একটি প্রতিজ্ঞা।